আসসালামু আলাইকুম। ডার্মাটোলজির থার্ড লেকচারে আজকে আমরা মূলত বেসিক একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হলো সোরিয়াসিসের ক্ষেত্রে স্কিনের যে ডার্মিস লেয়ার আছে আর ইপিডার্মিস আছে, এখানে আসলে কী চেঞ্জ আসতেছে। এখানে ডেভিডসনে দুইটা চিত্র দেওয়া আছে, বাম পাশেরটা হলো মূলত নর্মাল স্কিন এবং ডান পাশের লেখাটা একটু সরে গিয়েছে। নর্মাল স্কিন হলো এটা এবং পরে যেটা আছে এটা হলো সোরিয়াসিস হওয়ার পরে আমাদের স্কিনের অবস্থা। এখন কোর্সিন একাধিকবার রিটেনেও এসেছে যে হিস্টোলজিক্যাল চেঞ্জেস ইন এপিডার্মিস, মানে সোরিয়াসিসের ক্ষেত্রে এপিডার্মিসে অথবা ডার্মিসে কী কী চেঞ্জ হচ্ছে। তা আমরা যদি একটু ছবি দেখে ভিজুয়ালাইজড করি তাহলে জিনিসটা বোঝাটা তুলনামূলক সহজ। যে এই চিত্র দুটো আমরা জাস্ট কম্পেয়ার করবো, বাম পাশে যে চিত্র আছে এটা হলো আমাদের নর্মাল স্কিন, আমরা জানি যে স্কিনের উপরে আছে এপিডার্মিস, এ পর্যন্ত এপিডার্মিস, এরপরে আছে ডার্মিস, এরপরে সাবকিউটিস নিচে আসে। বাট মেইনলি সোরিয়াসিসের ক্ষেত্রে চেঞ্জটা হয় এপিডার্মিস এবং ডার্মিসে। তাহলে এই দুইটো চিত্র যদি কম্পেয়ার করি, এপিডার্মিসে প্রথমেই যদি খেয়াল করি যে এখানে লেয়ারটা যতটুক মোটা এর লেয়ারটা কিন্তু তার থেকে অনেক বেশি মোটা হয়ে গেছে এবং এর মাঝখানে কিন্তু কোনো নিউক্লিয়াসের অস্তিত্ব ছিল না, বাট এখানে কিন্তু অনেক নিউক্লিয়াস। তাহলে এপিডার্মিসের একদম উপরে যে ক্রিয়াটিন লেয়ারটা, ক্রিয়াটিন লেয়ার আমরা দুইটা চেঞ্জ পেলাম, একটা হলো এর থিকনেসটা বেশি আর একটা হলো এখানে ইম্যাচিউর নিউক্লিয়াস আছে। এই যে ইম্যাচিউর নিউক্লিয়াস এটাকে বলতেছে প্যারা ক্রাটোসিস, আর যেহেতু কেরাটিন লেয়ারের থিকনেসটা বেড়ে গেছে এটাকে বলা হচ্ছে হাইপার ক্রাটোসিস। তাহলে সোরিয়াটিক স্কিনের ক্ষেত্রে কেরাটিন যে লেয়ার আছে, কেরাটিন লেয়ারেই আমরা প্রথমে দুইটা চেঞ্জ পাবো, একটা প্যারা ক্রাটোসিস যেখানে নিউক্লিয়াস পাবো আর থিকনেসটা বেড়ে যাবে, হাইপার ক্রাটোসিস পাবো। তাহলে প্যারা ক্রাটোসিস অ্যান্ড হাইপার ক্রাটোসিস। এরপর যদি একটু নিচে তাকাই, এই রিজিয়নটা যদি দেখি, এখানে অ্যাবনর্মালিটি বলতে এখানে মাইক্রো অ্যাবসেস থাকবে, সোরিয়াসিসের ক্ষেত্রে মাইক্রো অ্যাবসেস থাকবে যেটা নর্মাল স্কিনে কিন্তু অ্যাবসেন্ট। তাহলে থার্ড পয়েন্ট হলো মাইক্রো অ্যাবসেস পাওয়া যাবে। ফোর্থ, এখানে যে ব্লাড ভেসেলগুলো ছিল এগুলোর স্ট্রাকচার কিন্তু নর্মাল, বাট সোরিয়াসিসের ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচার আর নর্মাল নেই, টর্চুয়াস এবং ডায়ালেটেড, আগেরটা যেমন এর থেকে ডায়ালেটেড অ্যান্ড টর্চুয়াস বা প্যাঁচানো। তাই ডায়ালেটেড অ্যান্ড টর্চুয়াস ক্যাপিলারি লুক পাবো আমরা সোরিয়াটিক স্কিনে। আমি আবারও বলতেছি যে এটা একটু পিডিএফ, তো এই কারণে হয়তো লেখাটা ভুল হয়েছে, যে নর্মাল স্কিন হলো এটা আর সোরিয়াটিক চেঞ্জের পরে হলো স্কিন এটা। তাহলে ফার্স্ট কেরাটিন লেয়ারে দুইটা চেঞ্জ, প্যারা ক্রাটোসিস বা নিউক্লিয়াস বেশি পাবো আর হাইপার ক্রাটোসিস থিকনেস বেড়ে যাবে। দেন হলো মাইক্রো অ্যাবসেস থাকবে সোরিয়াসিসের ক্ষেত্রে, ক্যাপিলারি যে লুপ আছে ডায়ালেটেড অ্যান্ড টর্চুয়াস হয়ে যাবে। এরপরে এটা হলো এপিডার্মিসের লাস্ট লেয়ার ছিল। এই এপিডার্মিস আগে যেমন একটা রেগুলার সাইজ অ্যান্ড শেপে ছিল, এটা নষ্ট হয়ে গিয়েছে, ইররেগুলার সাইজ অ্যান্ড শেপ, এতটা নিচে কিন্তু নামার কথা ছিল না কারণ এপিডার্মিসের বাউন্ডারি ছিল কিন্তু এতটুকু, বাট ওটা এখন ইররেগুলার সাইজ হয়ে গিয়েছে, তাই বলেছে ইররেগুলার থিকেনিং অফ দ্য এপিডার্মিস। তাহলে আমি আবার একটু রিক্যাপ করি, প্যারাক্রাটোসিস, হাইপারক্রাটোসিস, মাইক্রোঅ্যাবসেস, ডায়ালেটেড অ্যান্ড টর্চুয়াস ক্যাপিলারি লুপ অ্যান্ড এপিডার্মিস ইররেগুলার, ইররেগুলার থিকেনিং অফ দ্য এপিডার্মিস। আর এখানে কোনো টি লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন ছিল না, বাট সোরিয়াটিক যে স্কিন এখানে অনেক টি লিম্ফোসাইট জমা হবে, টি লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন। তাহলে বেসিক আলটিমেট একটা নর্মাল স্কিন আর সোরিয়াটিক স্কিনের ভিতরে পার্থক্য কিন্তু এটাই, যে এখানে কেরাটিন লেয়ারে দুইটা চেঞ্জ পাবো, প্যারাক্রাটোসিস, হাইপারক্রাটোসিস, মাইক্রো অ্যাবসেস থাকবে, আর্টারি বা ক্যাপিলারিগুলো টর্চুয়াস হয়ে যাবে, ইপিডার্মিসের থিকনেসটা ইরেগুলার হয়ে যাবে এবং টি লিম্ফোসাইটের ইনফিল্ট্রেশন হবে। তো কোর্সিন যদি আলাদাভাবে আসে যে এপিডার্মিসে কী চেঞ্জ, ডার্মিসে কী চেঞ্জ, এখানে কিন্তু কালার কোড করা যে এই দুটো আমার এপিডার্মিসের চেঞ্জ এই কালারটা, আর ডার্মিস বলতে সবুজ কালার, টি লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন হবে যে ভিতরে হচ্ছে, হ্যাঁ, কারণ আমরা জানি যে এই পর্যন্তই কিন্তু আমাদের এপিডার্মিস, তাহলে এর পরে যেটা হবে এটা ডার্মিসে, তাহলে টি লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন এবং ক্যাপিলারি রূপে টর্চুয়াসিটি বেড়ে যাওয়া। তাহলে এটা মোটামুটি নর্মাল আর সোরিয়াটিক স্কিনের বেসিক প্যাথোলজি। একাধিকবার রিটেন হয়ে কোর্সেটা এসেছে এবং সুপার সুপার ইম্পর্টেন্ট হলো সোরিয়াটিক স্কিনে হিস্টোলজিক্যাল কী কী চেঞ্জ আসতেছে।